এখানে দুইটা মেয়ে আছে, আমি নিচ থেকে সবার উদ্দেশ্যে বলতেছি, যারা কাজ করবা এখন, যারা বিকাশ করতে পারবা তারা জয়েন করবা। এখানে আছে আশামণি আর কোনা, ঠিক আছে? এই দুইটা মেয়ে আছে, তো যারা দেশে কাজ করতে চাও তারা জয়েন আসবা, ঠিক আছে? অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ইমোর ব্যবহার কিন্তু অনেকটা বেশি। অন্যান্য দেশে কিন্তু অনেক অ্যাপসের উপরে নির্ভর করে, অডিও বার্তা, ভিডিও বার্তার এইসব মাধ্যমগুলো, কিন্তু বাংলাদেশে এই ইমোর পরিমাণটা একটু বেশি। এর কারণ, ইমোটা যতটা সহজে চালানো যায় বা যতটা ক্লিয়ার আমাদের দেশে, অন্যান্য দেশে কিন্তু এতটা না, বা তারা অন্য অ্যাপস গুলোতেও ক্লিয়ার থাকে, যার কারণে ইমোর ব্যবহার তাদের কাছে বেশি না, যেটা আমাদের বাংলাদেশে বেশি। এ কথাটা বলার একটাই কারণ হচ্ছে এই ইমোর মধ্যে যে কতগুলো ফাংশন আছে, যে ফাংশন গুলো আমরা অনেকে জানি না। হয়তো আপনি চালাচ্ছেন, আপনি জেনে জিনিসটা অফ করে দিচ্ছেন, বা যে চালাচ্ছে সে জানে না, কিন্তু সে সেখানে এমন কিছু সেটিংস এর কারণে, এমন কিছু অপশনের মধ্যে সে ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হয়তো আপনি জানেন না, হয়তো আপনাকে বলেও না। প্রথম প্রথম সে না বুঝে ঢুকেছে, কিন্তু পরে যখন সে সেখানে মজা পেয়েছে বা একটা খারাপ জায়গায় লিপ্ত হয়ে গেছে, তখন কিন্তু আর আপনাকে সে বলবে না। সেজন্য আজকের আমার এই ভিডিওটা কিন্তু পুরুষ এবং মহিলা সবার জন্য, কারণ একজন পুরুষের দায়িত্বে অনেকগুলা মানুষ থাকে যাদেরকে আপনার প্রোটেক্ট করে রাখা দরকার, তাদেরকে সিকিউরিটি দিয়ে রাখার দরকার। যেমন আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, এমনকি আপনার প্রেমিকাও হতে পারে। ওকে, তাদের মোবাইলে এই ইমো থাকার পরে আপনি যদি কিছু সেটিংস এখানে অফ করে না দেন, তাহলে কিন্তু সে খারাপ কাজে লিপ্ত হয়ে যেতে পারে, বা খারাপ সাইটে সে অ্যাড হয়ে যেতে পারে। হয়তো সে অ্যাড হওয়ার পরে আপনাকে নাও বলতে পারে, ঠিক আছে? সেজন্য আমি বলবো আজকের এই দুইটা সেটিংস আমি দেখাবো, এই দুইটা সেটিংস অবশ্যই আপনাকে অফ করে দিতে হবে, না হয় কিন্তু সামনের দিকে আপনাকে কাঁদতেও হতে পারে, কারণ সে খারাপ পথে চলে যেতে পারে। ওকে, তো ভিউয়ার্স, কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে আমার, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকেন আমাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার, এই মুহূর্তে আমি কিন্তু ইমোর ভিতরে আছি। এখানে আপনারা ইমোতে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু একটা জিনিস আপনাদের চোখে পড়বে, ভয়েস ক্লাব। এই যে একেবারে স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে ভয়েস ক্লাব, এখানে একটা আছে, এবং আমাদের এই যে চ্যাটিং অপশনের পাশেই আরও একটা, এখানে একটা আছে। এই যে দেখুন, এই একটা এবং এই একটা, এ দুটোর ভিতরে যদি প্রবেশ করি, তাহলে দেখা যাবে নানান কৃতকর্ম। আমরা স্ক্রিনে যেটা শো হচ্ছে, এটাতে একবার টাচ করে একটু ভিতরে ঢুকি, তারপরেই আপনার খেলা শুরু হয়ে যাবে। দেখুন, দিব বিকাশ নাম্বার দিলে বিকাশ করে লাস্ট নাম্বার বলে দিবা, সাথে সাথে কাজ করে দিবে। পার্সোনাল কোনো ভিডিও কল স্যাম্পল পিক চাইলে সাথে সাথে ব্লক করে দিবে। আশা করি বুঝতে পেরেছো জান্টুস। আমার আশামণিকে নয় যে হাবিবা মণি নাকি যেন নাম ওনার, ওনাকে চাই। এইখানে দুইটা মেয়ে আছে, আমি নিচ থেকে সবার উদ্দেশ্যে বলতেছি, যারা কাজ করবা এখন, যারা বিকাশ করতে পারবা তারা জয়েন্ট আসবা। এখানে আছে আশামণি আর কোনা, ঠিক আছে? এই দুইটা মেয়ে আছে, তো যারা দেশে কাজ করতে চাও তারা জয়েন্ট আসবা, ঠিক আছে? হ্যালো, এর মধ্যে কত কাহিনী! এই যে অলরেডি কিন্তু এই মুহূর্তে একটা প্যাকেজ চলতেছে, এগুলো হচ্ছে প্যাকেজ, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে বের হয়ে যাই। এগুলা নাজেহাল অবস্থা, এখানে আপনি ঢুকলে সহজে বেরও হইতে পারবেন না। আসলে আমার বের হইতে অনেক কষ্ট হয়েছে, কারণ দিয়ে একদিকে যায় আর একদিকে এক্সিট করা যায় না সহজে, ঠিক আছে? তো এই যে দুইটা ফাংশন, এই দুইটা ফাংশন কিন্তু আপনি একটা দুইটা সেটিংস এর মাধ্যমে অফ করতে পারবেন। তো সেজন্য আপনাকে কি করতে হবে, আপনাকে এই যে কর্নারে আমাদের পিকচার আছে, এই পিকচারে টাচ করতে হবে। টাচ করার সাথে সাথে এখানে যে আমরা পাবো সেটিংস, এই সেটিংস এর মধ্যে ঢুকবো। সেটিংস এ ঢুকার পরে দেখুন, এই যে ফাংশন লেখা, ফাংশনে টাচ করব। ফাংশনে টাচ করার সাথে সাথে উপরে যে অপশনটা আছে ভয়েস ক্লাব, এটা কিন্তু অন থাকে, ঠিক আছে? ইমো এটাকে অটোমেটিকলি অন করে দেয়, আপনাকে কি করতে হবে, এটাকে অফ করে দিতে হবে, ঠিক আছে? তো এই এটা অফ করার পরে দেখুন, এখানে কিন্তু আবার ইউ মাস্ট রি, মানে এটা আপনি অফ করবেন কিনা আপনাকে জিজ্ঞেস করতেছে, কনফার্ম করবেন কি না, ঠিক আছে? তো হ্যাঁ, আমি কনফার্ম করবো, আমি এটাকে অফ করে দেব। এরপর আমরা এখানে কনফার্মে টাচ করব। টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের ইমোর চেহারাটা একটা চেঞ্জ চলে আসছে। দেখুন, এখানে সেই ভয়েস ক্লাবের যে তিনটা ফাংশন ছিল উপরে, সেখানের একটা ফাংশন নাই, আবার নিচের এখানে যে ভয়েস ক্লাবের ইয়াটা ছিল সেটাও নাই,
একটা সামাজিক পর্যায়ে চলে আসছে। তো এই সামাজিক পর্যায়ে আসছে এখনো কিন্তু আমি সেফ না, কারণ এর নোটিফিকেশন আছে, নোটিফিকেশনে টাচ করলেই সেখানে কিন্তু আবার আমাদের এই ভয়েস ক্লাবটা চালু হয়ে যাবে। সেজন্য আমাদের কি করতে হবে, নোটিফিকেশন বন্ধ করার জন্য উপরে আবার যে পিকচার আমাদের প্রোফাইল পিকচারে আবার টাচ করব, টাচ করার পরে এখানে আবার সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে দেখুন উপরে নোটিফিকেশন, নোটিফিকেশনে আবার টাচ করব। টাচ করার পরে এখানে এই যে ভয়েস ক্লাব আবার আছে এই দ্বিতীয় নাম্বারে, এই ভয়েস ক্লাবটা এখানে টাচ করব। টাচ করার পরে এখান থেকে অ্যালাউ নোটিফিকেশনটা সম্পূর্ণ উপরে টফ করে দিলেই নিচে টফ হয়ে যাবে। দেখেছেন, এই দুইটা সেটিংসের কারণেই কিন্তু আমাদের এই ইমোটা একটা নাজেহাল অবস্থার মধ্যে ছিল। তো এইগুলো হচ্ছে সবচাইতে বড় সমস্যা। এছাড়াও আমি আপনাকে আরও একটা বোনাস হিসেবে একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই ফ্রেন্ড, মানে বিভিন্ন ধরনের ফ্রেন্ড কিভাবে অ্যাড হয়। অনেক মানুষ যাদেরকে চিনি না জানি না তারা আমাদের ইমোতে অ্যাড হয়ে যায়। তারা কিভাবে হয়, তারা অ্যাড হয় হচ্ছে আপনার এই, এদের অ্যাড হওয়া অফ করতে হলে আপনাকে কি করতে হবে, আবার পিছনে যেতে হবে। ওকে, তো আমি একেবারে সম্পূর্ণ পিছনে যাই, আমি আবার হোম পেজে চলে আসছি, ইমোর ভিতরে যেখানে ঢোকার পরে হোম পেজে আসছি। আর এই সেটিংসটা পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এই অ্যাপসটাকে আপডেট করতে হবে। ওকে, নতুন আপডেট দিলে তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেটা কিন্তু মিলে যাবে, আর যদি পুরনো ওল্ড ভার্সন থাকে তাহলে কিন্তু আমার কথার সাথে আপডেটের সাথে মিলবে না। ওকে, তো আপনি ইমোটা আপডেট করে নেবেন, এরপরে আমার ওই সেটিংসটা কিন্তু পাবেন। তো এটা অফ করব কিভাবে, সেজন্য আমাকে যাইতে হবে, আমার আবার প্রোফাইল পিকচারে যাব। পিকচারে যাওয়ার পরে এই যে দেখুন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আগে সেটিংয়ে ছিল, এখন এটাকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে আপডেট দেওয়ার পরে। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আমরা ঢুকবো, ঢোকার পরে এখানে দেখুন অনেক ফাংশন এখানে চলে আসছে, এগুলো আগে কিন্তু সেটিংসে ছিল, সেগুলো এখন আলাদা করছে, যার কারণে এখান থেকে টেনে আপনি একটু নিচে নামবেন। নিচে নামার পরে এখানে দেখুন মেথড ফর অ্যাডিং মি, অর্থাৎ আমি কিভাবে কিভাবে অ্যাড হব, আমার সাথে মানুষ কিভাবে কিভাবে অ্যাড হবে, এটার কিন্তু একটা ফাংশন। তো এটার ভিতরে আমরা যদি ঢুকি, ঢোকার পরে এখানে দেখুন অনেক ফাংশন আছে, ঠিক আছে। এই যে ইমো আইডি, এই ইমো আইডি শেয়ারিং এর মাধ্যমে কিন্তু আপনার এটা মানুষ অ্যাড হইতে পারে, ইচ্ছা করলে আপনি এটা অফ করে দিবেন। যদি আপনার ওয়াইফ, আপনার প্রেমিকা বা আপনার মা এরকমের কেউ হয় তাহলে এগুলো, আর যদি ছেলে ছেলে হয় তাহলে এটা অফ করার প্রয়োজন পড়ে না, কারণ এটা ছড়ায় খুব কম। ওকে, তো আপনি এটা অফ করে দিবেন। তারপরে এই যে প্রোফাইল শেয়ার, এটা অফ করে দিবেন। তারপরে এই কিউআর কোড, এটা অফ করে দেন। এগুলো দরকার হয় না ভাই, আমরা চালাচ্ছি যে এগুলো আমার সব অফ ছিল, আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এগুলো আবার অন করে দিছি। এরপরে দেখুন এখানে স্টোরি আছে, স্টোরির মাধ্যমে আপনার সাথে অ্যাড হইতে পারে। প্রাইভেট গ্রুপ আছে, প্রাইভেট গ্রুপের মাধ্যমে অ্যাড হইতে পারে। পাবলিক গ্রুপ আছে, এগুলোর মাধ্যমে অফ অ্যাড হইতে পারে। ওকে, তারপর এই যে ভয়েস ক্লাব, এতক্ষণ যে ভয়েস ক্লাব নিয়ে কথা বললাম সেটার মাধ্যমে আপনার সাথে অ্যাড হইতে পারে। এরপর এই যে রিসেন্ট ভিজিটর, কেউ একজন ভিজিট করতে আসলো সেও অ্যাড হয়ে যাইতে পারে, ঠিক আছে। অফ করে দেন না, দরকার নাই এরকমের করে জয়েন করার। যে আপনার আপনজন সে আপনার নাম, আপনার থেকে নাম্বার নেবে, নাম্বার তার মোবাইলে সেভ করবে, এরপর অটোমেটিকলি সে অ্যাড হবে, ঠিক আছে। এর এরকমের করে অ্যাড করবেন। এরপর দেখুন গিফট ওয়াল, এটার মাধ্যমে আপনার সাথে অ্যাড হইতে পারে। তারপর চ্যানেল ওনার, এক একটা চ্যানেল করে যারা তৈরি করে, এদের মাধ্যমে অ্যাড হইতে পারে, সেখানে আপনি গেলে। অফ করে দেন, দরকার নেই এরকমের তারপর পিপল ইউ মে নো, আমাকে যে জানে সে এখান থেকে অ্যাড হইতে পারে, ঠিক আছে। তো এখানে আবার কিন্তু কথা আছে, আফটার ইনেবল দ্য সেটিং ইউ ক্যান অ্যাড ফ্রেন্ড অ্যান্ড আদার্স ক্যান অন ইউ বাই রিকমেন্ডেড, অর্থাৎ আপনার সাথে এই ফাংশনটা আপনি অন রাখতে পারেন। আপনার সাথে কেউ অ্যাড হইতে চায়, সে আপনাকে মানে মেসেজ পাঠাবে বা অ্যাড হবে, তার কাছে নাম্বার সেভ করছে, এখন আপনি কি করবেন সেটাকে এখান থেকে, আপনার এখান থেকে যখন অ্যাপ্রুভ দিবেন তখনই কিন্তু আপনার সাথে সে অ্যাড হইতে পারে। সো এই ফাংশনটা অন থাক। এবারে আসুন অ্যাড কিভাবে হবেন, তারা অ্যাড দেওয়ার পরে আপনি অ্যাপ্রুভ কিভাবে দিবেন, সেজন্য আপনাকে একেবারে হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে আসার পরে এই যে আমাদের এখানে এই নাম্বার, এই যে মাথার মতো মানুষের মতো দেখা যায়, এখানে আসার পরেই এখানে নোটিফিকেশনটা দেখা যাবে। যদি কেউ আপনাকে রিকোয়েস্ট পাঠায় তাহলে এখানে টাচ করার সাথে সাথেই কিন্তু আপনার সেই একেবারে এই উপরে এখানে চলে আসবে, একেবারে এই মানুষটা অ্যাকসেপ্ট লেখা থাকবে। আপনি যখন সেখানে তাকে যদি চেনেন তাহলে অ্যাকসেপ্ট করবেন, আর যদি তাকে না চিনেন তাহলে তাকে মানে ক্যান্সেল করে দিবেন।
ওকে, খুব সুন্দর একটা সেটিংস কিন্তু এখন ইমো নিয়ে আসছে, আপনার হাতেই চাবিকাঠি সম্পূর্ণ দিয়ে দিছে। তো এগুলো ছিল আজকের সেটিংস, আশা করি বুঝতে পেরেছেন, কারণ অনেকটা সেফ থাকার জন্যই কিন্তু এই সেটিংসগুলো আজকে দেখানো। তো ভিউয়ার্স, আশা করি আপনি বুঝতে পেরেছেন এবং সেটিংস দুইটা অবশ্যই অফ করে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু এখন একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো মন্দ আপনি কমেন্টে অবশ্যই জানাবেন। যদি কোনো প্রকারের ভিডিও আপনার প্রয়োজন হয় কোনো টপিকের উপরে বা কোনো কিছু আপনার জানার দরকার হয় তাহলে কিন্তু সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, আসবো আবার নেক্সট কোনো এক ভিডিও নিয়ে। সাথেই থাকুন, আল্লাহ হাফেজ।